আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজিয়াউল হক লিফ এডুকেশন নতুন তো আপনারা হেড়ে আজ কিছু জিনিস হইবা লাগাইম ইন দে ইংলিশ স্পোকেন ক্লাস। ইংলিশ স্পোকেন ক্লাস গো করিম ইনশাআল্লাহ আপনারা দিনর তিনটা বাংলাদেশের টাইম দিনর তিনটা টুন চারটা পর্যন্ত ক্লাস হইব। তাহলে ইবার মা যদি আপনারা সামিল হতো সদ্য হতে হলে আপনারা সামিল হয়ে ফেলিবা। তো ইবার মাদে অনুরা যে জেনটু ফরিবা ফর যে জায়গা তো ফরিবা সেই জায়গাত ফরি ফারিবা। তো শুক্রবার ক্লাস নইব আর বাকি ছদিন ক্লাস হইব, ছদিন উত্তর ছদিন ইব হইব দা লাইভ ক্লাস। এব হইব দা লাইভ ক্লাস অনলাইন থাকা ফুরিব, যদি অনলাইন না থাকা সদ্য হইলে তোমার একটু ডিফিকাল্ট হইব মানে। তো ইব হইতে দিনের তিনটা টু চারটা পর্যন্ত ক্লাস। তাহলে ইবার যেতু ফরিবা অনার যেতু ফরিবা হেন তু ফরি ফারিবা। তো আতন সাইডে আই ফ্রি ঘুরি বললা কিন্তু আই ফ্রি ঘুরি না পারি কেলা হলে সিচুয়েশন হিসাবে সিচুয়েশন হে দুর বালা নাই হিসাবে আই অনরা ফ্রি ঘুরি না পারি। তো অনরা মান্থলি ফিজ দেওয়া ফুরব, মান্থলি ফিজ অনরা যেতু ফরিবা হেন তু বাংলাদেশের পাঁচশটিয়া যেনটু ফুরিবা পর হয়নে হেনটু অনরা মান্থলি ফিজ দিয়ে অনরা ফোন নাইবা ফুরি ফারিবা। তো ইয়ার পরে অনরা কোর্স ইবা চলিব দে তিন মাস, কোর্স ইবা সমাজ চলিব তিন মাস চলিব। তিন মাসের ভিতরে তোমার টেস্ট করিয়রে যদি সার্টিফিকেট ফদ হইতে গেলে তোমার সার্টিফিকেট দেওয়া যাব, আর যদি তোমার সার্টিফিকেট ন ফদ হইতে গেলে তোমার সার্টিফিকেট দেওয়া না যাব। তোমার তো আরও তিন মাস স্টাডি করা ফুরব, যদি অজ্ঞ হওয়া তিন মাস পর্যায়ে ইয়ার পরে তিন মাস পর্যায়ে ছমাস পরে ছমাস পরিয়রে যদি খামিয়া ফুন ফার হইতে গেলে ফুয়া হিবা তো নেক্সট টাইমও এনদিলা ফরার থাকা ফুরব মানে। ইয়ার একখান হতা ইয়ার পরে অনরা কোর্স ইবা করলে অনরা বেনিফিট কি পাইবা হ্যাঁ হলে সার্টিফিকেট পাইবা মানে। ইয়ার পরে আর জিন অ্যাক্টিভিটি লিফ এডুকেশন মাদে অ্যাক্টিভিটি অকল যদি চলত দিতে গেলে অনরা অ্যাক্টিভিটি ইনর মাদেও সামিল হতে পারিবা। তো আশা করি অনরা বুঝি ফাইজ বলি। ইয়ার পরে অনরা লাগ লাস্ট ডেট আছে, ডেটই ভাবি দে এই মাসের আজ্ঞা হ তারিখ কত পারে 22 তারিখ। তো এ মাসের 30 তারিখের ভিতরে অনারা তোন ইবার মাদে সামিল হয়ে জায়গায় ফুরব। তাহলে ইবার মাস সামিল হয়ে যাই বললে যে যেনটু ফুরবে হ্যাঁ তোর রেজিস্টার হওয়া ফুরব। রেজিস্টার হলে তোমার তো মানে মান্থলি ফিজ আগে দিয়ে তোমার তো ক্লাস ইবার শুরু করা ফুরব মানে। তাহলে আই ইবার ওইদে অগ্ক কিতাব ফরান্ডারে ফরাইম ইবার লাগবো আই অগ্ক কোর্স তৈরি করি যে তিন মাসের কোর্স ইবার মাদে তোমার তো ইংলিশ হতা হইবার হেন দিল্লা সুরত কি কি আছে দে ইন আর তোন আর এক্সপিরিয়েন্স লো আই অনারা লাগবো কিতাব রেডি করে ফেলাই অলরেডি। তো ইবার লোয়ের আই ফন্নাগিম ফরাইম। তো ইবার মাদে তিন মাসের ভিতরে তোমার তো মোটামুটি তিন মাসের ভিতরে তোমার তো গো দূর এক্সপিরিয়েন্স হয়ে যায় বই দে মানে আই এই জিনিসটা লোয়রে ইংলিশ হয়ে ফারিম হেন দিলা হে সিস্টেম লোয়ের হইব। তো মানে বেশি মানে থজরুব হইব আর কি তোমার আল্লাহ। হ্যাঁ তো ইয়ার পরে হিয়ান একান ইয়ার পরে আর একান হত হইদ অনরা যেন নাকি অনরা ইংলিশ ফরিবা ইনর লেখা ফুরব লেখিওরে সুন্দর করে স্টাডি করা ফুরব কেলা হলে মাস্টার যদি বানা ফরার তা কেং হলে তোমরা যদি নফরত দিতে গেলে তোমার মাঝে ইয়ান তোমারা তো ক্ষতি হইব মানে। তো আশা করি অনরা বুঝি ফাইজ বলি অনরা যদি মাসর মাসর বুথরে তো তিন মাসের মাঝে যদি তোমরা নিজরে নিজে যদি ডেভেলপ করে ভারত দিতে গেলে ইয়ান অনরা ফায়দা হইব, আর যদি নফারত দিতে গেলে ইয়ান অনরা কষ্ট হইব বারবার বারবার তোমার তো কোচ অগ্র মাস জয়েন হওয়া ফুরব মানে। তাহলে অনরা যারা তো সত্য মনোহ ই তারা আর হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করিবা। হোয়াটসঅ্যাপ নম্বর সন্ধান হলে 01832805777 01832805777 মানে। ইয়ার পরে অনরারে এই কোর্স ইবা বেসিসা টেলিগ্রামের মাধ্যমে ফরা যাব, টেলিগ্রাম লইরে ফরা যাব বেসিসা। তো আর যদি তোমরা যদি অনলাইন অন্য ভারত দিতে গেলে হিয়ান মধ্যে তোমরা কান সুরত করা যাব দে মানে যারা হইতে পারে ভিডিও তোমারা আলাদা দেওয়া যাব। তো কিন্তু তোমরা যদি লাইভ করি ভারত দিতে গেলে ইবে দিনের মাদে এক ঘন্টা চলিব ক্লাস, এক ঘন্টা ক্লাস চলিব, এক ঘন্টা ক্লাস ইবার মাঝে তোমার তো জয়েন হয়ে তোমার তো ফোন ফুরি ফলা ফুরব। তো জিনিসের মাঝে যিন মাস্টারও লিখিত হম যিন মাস্টার গত্য হয় ইন যদি তোমরা ঘরত দিতে গেলে মাস্টারের হে লাইনে যদি জ্বর দিতে গেলে তোমার তিন মাসের ভিতরে ইংলিশ স্পোকেন হয়ে ভালোবান হিন্দিলা সুরত গুরি ইনশাল্লাহ। আর যারা নাকি এবে নজানো যারা নাকি এবে নজানো সি তার আল্লাহ তিন মাস কোর্স ইবার মাঝে হন সাম নইব তোমাতন বেশি স্টাডি করা ফুরব তোমাতন লেখি ফারা ফুরব সুন্দর করে। যিবা নাকি তিন মাস কোর্স হওয়ার ইবার মাঝে সুন্দর করে লেখি ফারা ফুরব মানে যারা নাকি গ্রামার নবুঝে স্পোকেন নবুঝে সি তারা স্পোকেন শিখি পারিব দে। আর যদি যারা নাকি ABCD নজানে সি তারা তো কিন্তু কোর্স ইবার মাঝে জয়েন হলে বেহার হইব কেলা ইবার মাঝে বেশি চলিব হন না
অনেকে আল্লাহ আঙ্গুলি বা তিন মাসা কোষ তিন মাসা কোষ মাদা বহুত ফাইন তিন মাস পরি ওরে অ্যাসপার্ট হয়ে যাবে মানে অ্যাসপার্ট হয়ে যাবে দাদা আল্লাহ জানার হইতো স্যার ইয়ার পরে ইনশাআল্লাহ অনরা যদি ফাইন দিরা হইতো সদ্দ দিলে আল্লাহ কন্টাক্ট করি অনরা ফরি পারিবা তো আই জিয়াউল হক লিফ এডুকেশন হতো তাহলে লিফ এডুকেশন হদে ইবাম মাদে ফন্না যদি ফরদ দতি গলে তোমাতন হা মাহা প্র্যাকটিস করি লেখা পড়িব লেখিওর যদি ফরদ দতি গলে তোমাল্লা ফায়দা হইব আর যারা নাকি টাইম মোতাফে সবক লই না ভারর হিতার আল্লাহ অন্য ব্যবস্থা করা যাইব মানে হিতারে আজ্জা ফরাই দে সবক হি বারে হকাত দিম দে ইয়ানোর আছে হিতার আল্লাহ কিয়া করিম ইয়ানোর কি করিম গুয়া আলোক গরিওর কো ভিডিও বানাই ওর ইনশাআল্লাহ হিন্দিলা গরু দিম তো আশা করি অনুরোধ বুঝিবার যে বলে ইনশাআল্লাহ বিয়া গুণা বালা থাকিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।